আজকে একটি গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে। কদিন ধরেই এক হাইস্কুল শিক্ষক তিনি চাকরি দেওয়ার নামে প্রতারণা করছিলেন বলে অভিযোগ আসছিল, এবং যেটা খবর যে তাকে সিআইডি গ্রেপ্তার করেছে, কারণ বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করা হয়েছে, টাকা নিয়ে টাকা দেওয়া হয়নি, চাকরিও দেওয়া হয়নি, এবং আরও কিছু দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এবং যেটা খবর যে তাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ নিয়ে আরও কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হয়েছে বলো? যেটা জানা যাচ্ছে যে একটি কালীপুর এলাকায় একটি কম্পিউটার সেন্টার খুলে, এবং সেখানে রীতিমতো বলা হচ্ছিল যে একটা নির্দিষ্ট পরিমাণ প্রায় 60,000 টাকা দিলে তারা কোর্সও করতে পারবেন, সঙ্গে সঙ্গে সেই তারা চাকরিও পাবেন, এমন একটি কম্পিউটারের সেন্টার অর্থাৎ একটা ফাউন্ডেশন খুলে বসেছিলেন, এবং বিগত দিনে সেই ফাউন্ডেশন কালীপুর এলাকায় করেছিলেন, এবং বহুজনকে যেহেতু তিনি শিক্ষকতা করেন অর্থাৎ চাঁদুর হাই স্কুলের শিক্ষক শিশির দলুই তিনি শিক্ষকতা করেন, সেই সূত্রে বহু মানুষের সঙ্গে পরিচিতি, এবং শিক্ষকের সুযোগ নিয়েই তিনি কিন্তু প্রতারণা করেছেন এমনই অভিযোগ বারবার উঠেছিল, বিভিন্ন ক্ষেত্রে উঠেছে, যেগুলো আরও কিছু রয়েছে, যেমন কাউকে স্কুল টিচার করে দেওয়া এমন হিসাবে বেশ কয়েক লক্ষ টাকা নেওয়া হয়েছে এমনও অভিযোগ হয়েছে, থানাতে অভিযোগ হলেও তেমন কোনো ব্যবস্থা হয়নি বলে অনেকেই কিন্তু অভিযোগ করছিলেন। এর আগে বিগত দিনে এই নিয়ে তাকে বেশ কিছু জায়গায় আসতে বলেন, এবং যারা সেই সব টাকা দিয়েছিলেন তাদেরকেও ডেকে পাঠান যে এই জায়গায় আসুন, আপনাদের টাকা কিছু কিছু ফেরত দেওয়া হবে। সেই মতো কিন্তু আরামবাগ টিভিতে এই খবর কিন্তু সম্প্রচারিত হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু কেউ টাকা পাননি। পরবর্তী ক্ষেত্রে যেটা জানা গেছে যে এই যে সিআইডি গ্রেপ্তার করেছে যেটা বিষয়, সেটা জানা যাচ্ছে যে 2018 সালে একটি খড়গপুরে মামলা করা হয় তার বিরুদ্ধে, প্রতারণার মামলা, সেই সূত্রেই তাকে বহুদিন থেকে খোঁজ খবর চলছিল, এবং আজকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে আরামবাগের 4 নম্বর ওয়ার্ড তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। কি বলবেন? যা বলবো কোথায় বলবো? বহু লোককে তো চাকরিতে প্রতারণা করেছেন বলে অভিযোগ, কি বলবেন? সত্যি প্রমাণ করে, এর আগেও তো আপনাকে অনেকবার ঘেরাও করেছিল সবাই। না, কেউ ঘেরাও করে।